ভালো না হাসির কি আছে ভালো না হইতে পারে কোন সাবজেক্টে ভাই বাংলা নৈমিত্তিক চান্স পাওয়ার আশঙ্কা মাইনাসে গেছে একদম জিরোরও নিচে সরি কোথা থেকে এসেছিল নারায়ণগঞ্জ ভালোই হয়েছে মোটামুটি মানে কমন পড়ছে আর বাকিগুলো দিছি বাট কনফিউশন আছে আর কি যে হবে কি হবে না আর কি মানে ভালোই হয়েছে মোটামুটি ইনশাল্লাহ চান্স হয়ে যাবে আমি মানে উত্তরা থেকে আসছি আর কি ও মানে মানে কোথাতে মানে আর্টসে আর কি আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলাম আবার আর্টস থেকে পরীক্ষা দিছি এবার আর কি মানে এই যে সামাজিক বিজ্ঞান অনুষদ আর কি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এখন 100% এর মধ্যে বললে 60% আর কি ইনশাল্লাহ চান্স আর কি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনি কি এখন যদি আমি চান্স পাই যে সাবজেক্টে পরীক্ষা দিতে আর কি তো ওইখানে যে চান্স পাই ল নিয়ে পড়ার খুব শখ আছে আর কি আমার ল আইন ডাক্তার ইঞ্জিনিয়ার বলতে মানে কি এখন আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে দিচ্ছি তো আমার ওইটা নিয়ে চিন্তা করতে হবে এখন আমি যদি সায়েন্স থেকে দিতাম তাহলে তো আমি ইঞ্জিনিয়ার অথবা এগুলো নিয়ে চিন্তা করতাম না এই কারণে যা আশা করছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে জিকে কোশ্চেন মোটামুটি ভালো হয়েছে বাংলা ইংলিশ একটু হার্ড তো ওটা কনফিউশনের সাথে দাগাইছি বাকিটা আল্লাহ ভরসা কথাটা আশাবাদী 70% আমার ইচ্ছা যদি ঢাকা ভার্সিটিতে চান্স পাই তো যেই সাবজেক্টেই পাই সেই সাবজেক্টে একদম হাইয়েস্ট স্কোরার হয়ে ওই সাবজেক্টের টিচার হওয়ার ঢাকা ভার্সিটিতেই আমি হলি ক্রস কলেজ থেকে থ্যাংক ইউ পরীক্ষা কেমন হলো কোশ্চেন কেমন ছিল মোটামুটি ভালো ছিল পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে প্রশ্ন মানে মোটামুটি হয়েছে আমার বাংলাটা একটু কঠিন মনে হয়েছে এমসিকিউ আর হচ্ছে যে সাধারণ জ্ঞান খুব ভালো হয়েছে রিটেনে বাংলা ভালো হয়েছে ইংলিশে বলছে জি আমার ভ্রমণবাড়ি মহিলা কলেজ জি ভ্রমণবাড়িয়া আত্মবিশ্বাস মানে কেমন প্রত্যাশা যেখানে চান্স পাবেন ইনশাল্লাহ দেখি আল্লাহ ভরসা যা দিয়েছি দেখি কি হয় টেনশন আছে ভালো হয়েছে আর প্রশ্ন হচ্ছে আমার কি যে আসছে বাট ওই যে রিটেন হয়েছে রিটেন একটু হার্ড আসছে আর কি যে নতুন জায়গা নতুন পরিবেশ পরিস্থিতি থেকে আরেকজন ছিল জি কিছুটা তো হয়েছে বাট অনেক ভালো লাগছে যে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক সুন্দর একটা জায়গা এখানে যদি চান্স পেতাম তাহলে অনেক ভালো হতো জি আমি হচ্ছি এখানেই পড়ছি যে বিএফ শাইন কলেজ থেকে তেজগাঁও আর আমার বাসা হচ্ছে সিলেটে আমার সঙ্গে হচ্ছে আমার ভাইয়া আসছে আর আমার ফ্রেন্ডরা আসছে আমি হচ্ছে ইকোনমিক্স নিয়ে পড়তে চাই অ্যান্ড দেশে সব অর্থনৈতিক ব্যবস্থা মানে যাতে জানতে চাই এরকম আর কি পরিবর্তন করতে চাই জি আসসালাম আচ্ছা ওকে ভাগ্যের উপরে ডিপেন্ড করে আমি যতটুকু দেওয়ার ততটুকু দিচ্ছি এফোর্ট যতটুকু দেওয়ার দিচ্ছি এখন আমার নিজের ভাগ্যের উপর ডিপেন্ড করতেছি জি মোটামুটি পরীক্ষা কেমন হয়েছে জি হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি কেমন প্রশ্নপত্র ভালো হয়েছে এমসিকিউ বাংলাটা একটু আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যে না বাংলাটা একটু হার্ড করেছে আর রিটেন মোটামুটি ভালো করেছে কোশ্চেন তুলনামূলক অন্যান্য বারের চেয়ে এবার ভালো করেছে গাজীপুর এখন আল্লাহ ভরসা এখন তো বলা যাচ্ছে না অনেকেই পরীক্ষা দিচ্ছে এখন দেখা
দেখা যাক, আল্লাহর উপর পুরোটা ভরসা আছে, দেখা যাক আল্লাহ কি করে, অবশ্যই ভালো করবে। পরীক্ষাটা কেমন হলো আপনার? আলহামদুলিল্লাহ। প্রশ্নগুলো কেমন ছিল? প্রশ্ন মোটামুটি সহজই ছিল। ইজি ছিল? হ্যাঁ ইজি ছিল। আপনি কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে। আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখানে চান্স পাওয়া, পড়ালেখা করা। আপনার সঙ্গে কে এসেছে? আমার বাবা। এখানে এসে আপনার কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে। পরিবেশটা কেমন লাগছে? ভালো। মেয়েকে নিয়ে কী স্বপ্ন দেখেন? ভালো একটা কিছু করবে, বিসিএসে যাবে, ভালো একটা কিছু করবে, এই আশা, এই প্রত্যাশা আছে। দোয়া করুন যাতে সে ভালোভাবে চান্স পায়, এই আশা। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক ভালোই লাগছে, কারণ এখানে তো প্রতি বছরই অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, কারণ ঢাকা ভার্সিটির মতো একটা জায়গা, এখানে তো অবশ্যই প্রতিযোগিতা থাকবে, কারণ প্রতি সিটের জন্য 55 জনের মতো মানে প্রায় যুদ্ধ করবে। এখন যারা একটু ভালো পড়ালেখা করবে ওরাই পারবে। এখানে এসে আপনার পরিবেশটা কেমন মনে হলো? জি আলহামদুলিল্লাহ অনেক ভালোই পরিবেশটা, মোটামুটি। আজকে একটু গরম ছিল একটু। বোনের সঙ্গে এসে বোন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছে, অনুভূতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালোই। আপনার পরিবার থেকে আসলে কী স্বপ্ন দেখেন, বোনকে কী বানাবেন, কী নিয়ে স্বপ্ন দেখেন? না, পরিবার থেকে আসলে মানে ওরকে বলা হয়েছে যে ওর যেটা ইচ্ছা ওইটা করতে, আর আমাদের মেন অ্যাডভোকেট অথবা ওর যেটা ইচ্ছা, আর আমাদের যে ইচ্ছা পোষণ করেছে যে আমি এটা হতে চাই। হ্যাঁ, অ্যাডভোকেটের, তারপর অর্থনীতি নিয়ে যেহেতু ওর ফেভারিট সাবজেক্ট, সেহেতু অর্থনীতির জন্য ইয়া করা। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে এমসিকিউ সবগুলোই ভালো হয়েছে, তবে ইংলিশ যে রিটেনটা ছিল ওইটা একটু ডিফিকাল্ট ছিল আমার মতে। কার কাছে কেমন হয়েছে যেটা জানি না, আমার একটু কঠিন ছিল। তাছাড়া ওভারঅল আলহামদুলিল্লাহ পরীক্ষা আমাদের ভালো হয়েছে। নতুন পরিবেশ, নতুন জায়গা, সেটা তো কোনো বলাই না, ঢাকা ভার্সিটিগুলো কথা, সেটা তো জাস্ট ওয়াও, মাঝে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ রিটেন যদি একটু ভালো হয়েছে, ছুটে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। ইন্টারমিডিয়েট আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা, আমি ভোলা গভ কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। লয়ার, একজন আইনজীবী হতে চাই, এটা আমার এই। ওটা সমাজে ন্যায় বিচার যেটাকে বলেন, মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একটা কথা আছে। আমরা দেখা গেছে অনেক সময় কোর্টে গিয়ে আমরা ভুগি, আমরা বিচার পাই না, কোথাও বিচার পাই না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমিও এরকম একটা ভুক্তভোগী যে বিচার পাইনি কোথাও, সেই দৃষ্টিকোণ থেকে আমি লয়ার হতে চাই। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে, তবে যা পড়ছে তার মধ্যেই কমন পড়ছে, যার মধ্যে বাংলাটা একটু হার্ড হয়েছে, আর ইংলিশে রিটেনে কিছুটা হার্ড। আর তাছাড়া বা ডাবির প্রথম পরীক্ষা একটু অ্যামেজেন্সি ফিল করছি, তাছাড়া মানে ভয় ছিল একটু, ভয়টা কিছুক্ষণ পরপরই যে আত্মা শুকে যাচ্ছে, কেমন কী লিখবো কী লিখবো না। তারপরে সময়ের কিছুটা ব্যাপার ছিল, সময়ের কারণে সম্পূর্ণ করতে পেরেছি, সময় মেনটেন করছি আগেই, তারপরে সময়টা আগে মিলে নিচ্ছি যে কতটুকু সময়ের মধ্যে কতটুকু কী করতে হবে। এমসিকিউর জন্য 45 মিনিট, সেখানে 5 মিনিট আগে এমসিকিউ শেষ করছি, তারপরে বাকি 50 মিনিটে রিজেন শেষ করছি। ইনশাল্লাহ চান্স হবে, ইনশাল্লাহ। আমার ঢাকাতে উত্তরা, উত্তর থেকে যার গ্রামের ভাষা হচ্ছে ভোলাতে। জি জি বুঝতে পারি। বরিশাল ঝালকাটি। জি, আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক ভালো। হল চিনতে প্রথম সমস্যা হচ্ছে, দুটো হলে গিয়েছে ভুলবশত, সেখানে না পেয়ে তাই আবার বড় ভাইতে, এখানে যে বড় ভাই আছে ডাবিয়ান, তাদেরকে জিজ্ঞেস করছি, তারা দেখে দিচ্ছে। আবার এখানে এসে ওই যে রোল নাম্বার টানার আছে, ওখানে দেখছি, তারপরে হল চিনতে পারছি, ছিল সমস্যা নেই। লয়ার। জি,
জি আমার নাম সুলতান মাহমুদ, আমি এখানে পরীক্ষার্থী এবং এখানে আইসা খুব পরিবেশটা খুব ভালো আলহামদুলিল্লাহ। এখানে বড় ভাই যারা আছে তারা দেখাই দিতেছে সবাইকে কোন রুমে কার পরীক্ষা দেখাইতেছে, এবং আশা করি আল্লাহর মতে কোশ্চেন ভালো হবে, সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা। এটাই না, আল্লাহর মতে পরিবেশ খুব ভালো আছে এবং এখানে বড় ভাই যারা আছে তারা খুব সবাই মানে পথ দেখাইতেছে কার কোনটা রুম, সবাই হেল্প করতেছে। এটাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, বাট ইংলিশ এমসিকিউটা একটু হার্ড হয়েছিল, কিন্তু জিকেটা একটু বেশি সহজ করছিল, আবার রিটার্ন পার্টও সহজ করছিল। এখন কি মনে হচ্ছে ইংলিশটার কারণে কি পরিশ্রমটা বিফলে যেতে পারে না চান্স হতে পারে? ইংরেজি তেমন একদম খারাপও হয় নাই আবার তেমন ভালোও হয় নাই, মিডিয়ামের মধ্যে আছে। কতটুকু আশাবাদ? 80%। কোথা থেকে এসেছিলেন আপনি? আমি ঢাকায় থাকি, কবি নজরুল সরকারি কলেজে পড়তাম। এখান থেকে আপনি এখানে যদি চান্স পান আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, ভবিষ্যতে কী হতে চান আপনি? যদিও এখনও তো রেজাল্ট দেয়নি কোন সাবজেক্ট ম্যাটার করে, এটা যদি আমার প্রিয় সাবজেক্ট ছিল আইন বিভাগ, লোক প্রশাসন বিভাগ বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, এই তিনটা পেলেই ভালো হবে, এই তিনটার মধ্যে ক্রিয়ার করতে চাই।